হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিএড অ্যাডমিশনে তো পরপর আপনাদের কাছে আপডেটগুলো শেয়ার করছি, বিএড এর তো ফর্ম ফিল আপ আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি, যেখানে কিন্তু আজকে বিএড এর অনেক কলেজ যারা কিন্তু ভর্তি আবার শুরু করেছে ইউনিভার্সিটির তরফ থেকে, সেখানে আবেদন চলছে। একটা কনফিউশন স্টুডেন্টসদের মধ্যে আছে যে যেখানে যেখানে কত সিট রয়েছে সেটা তারা কীভাবে জানবে, শেয়ার করছি। কারণ ইউনিভার্সিটির তরফ থেকে প্রায় 500+ কলেজের নাম চলে এসছে এবং সেখানে কত সিট রয়েছে সেটা বলে দিয়েছে। এ কারণটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে জানতে হবে যেখানে 100টার মধ্যে 100টা সিট ফাঁকা সেখানে কম্পিটিশন কম হবে, যেখানে 100-এর মধ্যে 2টো সিট ফাঁকা বা 1টা সিট ফাঁকা সেখানে কিন্তু কম্পিটিশন বেশি হবে। তাই নিজের মার্কস দেখে, যেহেতু পুরোটা মেরিটের মাধ্যমে হবে, ভেবেচিন্তে ভর্তি নিতে হবে। এবং কোনো ফাঁদে পা দেবেন না যে এত টাকা দিলে আমরা ভর্তি কনফার্ম করে দেবো, এরকম কোনো ফাঁদে কেউ দয়া করে পা দেবেন না। কারণ বুঝতে হবে ইউনিভার্সিটি কী জানাচ্ছে যে আপনারা ফর্ম ফিল আপ করছেন 21 তারিখ লাস্ট ডেট, তার পরবর্তী আসে মেরিট লিস্ট, তার পরবর্তী হয় ভর্তি। মেরিট লিস্ট কী আসে নিশ্চয়ই শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকুন। তাই যেটা আপনার নাম্বার, যেটা আপনার প্রাপ্য নাম্বার, সেই অনুযায়ী ভর্তি হবে। তাই সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করুন। 508টা যে কলেজে নাম চলে এসছে এবং তাদের যে কত কত সিট রয়েছে কীভাবে দেখবেন, পুরো প্রসেসটা কীভাবে করবেন বলে দিচ্ছি, ভিডিওটায় সঙ্গে থাকুন। তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে, মঙ্গলবার দিনকে কলকাতা হাইকোর্টে কিছু মামলার শুনানি হয়েছিল একসাথে, এবং সেই মামলাগুলো ছিল হচ্ছে 96টা কলেজের মধ্যে কিছু কলেজ যারা রিপ্রেজেন্ট করেছিল, এবং তারা কিন্তু আজকে হাইকোর্টের কাছে রিকোয়েস্ট করেছিল চিফ জাস্টিসের কাছে, ডিভিশন বেঞ্চে। তারা যেটা বারংবার জানাচ্ছিল, এই মামলাটা অনেক দিন ধরেই চলছে, এবং তারা আজকের যেটা জানিয়েছে বিশেষ করে অ্যাফিলিয়েশন এবং অ্যাডমিশনটা বড় করে বলেছে। আমি পুরো মামলাটা শুনেছি, কী হয়েছে একটু বলছি। প্রথমত আজকে বিভিন্ন ধরনের যে ক্যান মামলাগুলো রয়েছে সে মামলাগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে, কারণ প্রত্যেকজনেরই প্রবলেম একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে তারা যাতে অ্যাফিলিয়েশন পেয়ে যায়, অ্যাডমিশন শুরু করতে পারে, এটা একটা বড় জিনিস। এবং অ্যাডমিশনের জন্য ইউনিভার্সিটি বা এনসিটির তরফ থেকে যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সটা মানাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই গাইডলাইন্স না মানলে কেউ অ্যাডমিশন করাতেও পারবে না। এবং যেটা ইউনিভার্সিটি আইনজীবীর তরফ থেকেও জানানো হয়েছে বারেবারে, যে ফায়ার লাইসেন্স থেকে শুরু করে অনেক জিনিস আছে, লাইব্রেরি থেকে শুরু করে বা টিচার রিকোয়ারমেন্ট, অনেক কিছু যেগুলো খামতি রয়েছে, তার জন্যই তারা কিন্তু অ্যাফিলিয়েশনটা দিতে পারছে না। কলেজের তরফ থেকে যারা জানানো হচ্ছে, যারা আজকে ডিভিশন মেথে তারা জানিয়েছেন, তারা বলছে যে তাদের সমস্ত যারা প্রবলেমগুলো ছিল তারা মিটিয়ে দিয়েছে, এবং তার জন্যই তারা কিন্তু অ্যাফিলিয়েশনের জন্য তারা রিকোয়েস্ট জানাচ্ছে। এবং এই টোটাল জিনিসটা শোনার পরবর্তীতে চিফ জাস্টিসের তরফ থেকে, ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে বক্তব্য এসছে, যে অর্ডার এসছে, অর্ডারে তিনি জানাচ্ছেন যে আজকে যে সমস্ত কলেজরা আজকে তারা যারা বলছে বিশেষ করে যে তাদের সব কিছু কমপ্লিট, শুধু ইউনিভার্সিটি আটকে রেখেছে, তাহলে সেই ক্ষেত্রে বা যে সমস্ত কিছু কমপ্লিট রয়েছে বা যে ডকুমেন্টসগুলো কমপ্লিট রয়েছে তারা যেটা জানাচ্ছে, তো তাহলে সেগুলোকে তারা যেন ইউনিভার্সিটিকে পাঠায়, ইউনিভার্সিটি পুরো জিনিসটা দেখুক যে ঠিকঠাক বলছে কিনা। অর্থাৎ আজকে ফায়ার লাইসেন্সটা যেটা অনেকে যেমন বলেছিল নকল ফায়ার লাইসেন্স দেওয়া হচ্ছে, সেরকম কিনা, ঠিকঠাক রয়েছে কিনা, যদি ঠিকঠাক থাকে এবং কিছু 19-20 যদি থাকে, তাহলে যেন অ্যাফিলিয়েশনটি ইউনিভার্সিটির তরফ থেকে দিয়ে দেওয়া হয় যাতে স্টুডেন্টসদেরকে ভর্তি করা যায়। এবং তার জন্য প্রথমে 14 দিন সময় দেওয়া হয়েছিল, তার পরবর্তী 1 সপ্তাহ, তার পরবর্তী 10 দিন সময় দেওয়া হয়েছে ইউনিভার্সিটির। এখন এই 10 দিনের মধ্যে বিভিন্ন কলেজ, যে 96টা কলেজ আছে তাদের মধ্যে যে সমস্ত কলেজদের সমস্ত কিছু ক্লিয়ার রয়েছে ডকুমেন্টেশন, তারা হচ্ছে আবেদন করবে। আবেদন করার পরবর্তী ইউনিভার্সিটি দেখবে, দেখার পরবর্তী তাদের কিন্তু লিস্ট আসবে। এখানে একটা বড় কোয়েশ্চেন যে ইউনিভার্সিটি আইনজীবী তরফ থেকেও বক্তব্য এসে যে আজকে যদিও লিস্ট চলে আসে, তাহলে ভর্তি কবে হবে, ক্লাস কবে হবে, কারণ অলরেডি এরা পিছিয়ে রয়েছে, প্রায় 1 বছর পিছিয়ে রয়েছে। সেই নিয়ে পরবর্তী কী হয় এবং ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন দিয়ে দেওয়ার পর অ্যাডমিশন পোর্টাল আদৌ চালু করে কি না, সেটাও একটা দেখার ব্যাপার। আর একটা জিনিস যেটা চিফ জাস্টিস জানিয়েছেন, যে অনেক জায়গায় 19-20 যেটা বললাম, ধরুন কোনো লাইব্রেরিতে আজকে 20টা মতন বই রয়েছে কিন্তু সেখানে 100টা মতন বই দরকার, তাহলে ইউনিভার্সিটি যখন অ্যাফিলিয়েশন দেবে শর্ত সাপেক্ষ অ্যাফিলিয়েশন দেবে, জানিয়ে দেবে যে 1 মাসের মধ্যে বাকি 80টা বই আপনাদের কিনে নিতে হবে, লাইব্রেরিটায় কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ইউনিভার্সিটি আজকে শর্তহীন কোনো অ্যাফিলিয়েশন দেবে না, শর্ত সাপেক্ষ অ্যাফিলিয়েশন দেবে, এবং কলেজকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে আজকের হাইকোর্টে। তারপরে এখন সামনে যে 10 দিন খুব ক্রুশিয়াল, কী হয় আপডেট সেটা তো আমরা নিশ্চয়ই দেখবো। 10 দিনের মধ্যে যদি কলেজের তরফ থেকে সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে পরবর্তীতে অ্যাফিলিয়েশনটা চলে আসলে আমরা দেখতে পাবো একটা অ্যাডমিশনের সুযোগ। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, ইউনিভার্সিটি ফোর্থ ফেজ বা লাস্ট ফেজ চালু করেছে এখন বর্তমানে অ্যাডমিশনে, যেটা 21 তারিখ লাস্ট ডেট। এই স্টুডেন্টসরা কিন্তু আবেদন করতে পারছে না যারা এই 96টা কলেজে ভর্তি হয়ে রয়েছে। কলেজে যাচ্ছে, টাকা চাইছে, অনেক কলেজ বলছে আরেকটু দেখে যান, এরকমও কিন্তু অনেক স্টুডেন্টসের তরফ থেকে কমপ্লেন পাচ্ছি। তার ফলে কলেজও কিন্তু আশার মধ্যে রয়েছে। তবে হ্যাঁ, এই বলে না আশায় বাসে চাষা, তো তার ফলে আমরাও আশায় আছি, আশা করছি 10 দিনের মধ্যে প্রবলেমটা মিটে যাক। আর এই 23-25-এর যে ব্যাচটা আছে
সুষ্ঠুভাবে রেজিস্ট্রেশন বা অন্যান্য সব কিছু কমপ্লিট করে নিই, কারণ অনেক যে সমস্ত গভর্নমেন্ট বিএড কলেজ আছে সেখানে অনেক দূর সিলেবাস এগিয়ে গেছে, আর প্রাইভেটে আছে কিন্তু অ্যাফিলিয়েশনের জন্য স্টুডেন্টসগুলো সাফার করছে এখনও। পরবর্তী কী তার আপডেট আসে নিশ্চয়ই দেখ শেয়ার করবো, ফিঙ্গার ক্রস রাখুন যাতে এই কলেজগুলো ঠিকঠাক ডকুমেন্টস দেয় এটাই আমরা প্রে করছি। তো চলুন এবার আমরা দেখে নিচ্ছি যে 508টা মতন কলেজ আছে, তাদের যে নোটিফিকেশান চলে এসছে ইউনিভার্সিটির তরফ থেকে, তার যে ভ্যাকেন্ট সিট চলে এসছে, কোথায় কোথায় আবেদন করবো, কীভাবে আবেদন করবো, চলুন দেখে নিচ্ছি আপডেটটা। কলেজের লিস্ট এবং তার সাথে সিট ম্যাট্রিক্সটা দেখার জন্য আমি চলে এসেছি বাবা সাহেব আম্বেদকার এডুকেশন ইউনিভার্সিটির ওয়েবসাইটে। একটু স্ক্রল করে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন একটা সিট ম্যাট্রিক্স অ্যাফিলিয়েটেড সেলফ ফাইন্যান্স কলেজ বলে একটা নোটিশ চলে এসে, জাস্ট ডাউনলোড করতে হবে। চলুন দেখে নিচ্ছি নোটিফিকেশানটা। তো আমি নোটিফিকেশান ওপেন করে নিচ্ছি এবং এখানে চলে আসলে আপনারা দেখতে পাবেন একদম আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম এইভাবে টোটাল এখানে আপনি লিস্ট পাচ্ছেন। একটু দু তিনটে জিনিস বলে দিই, লাইক আলিপুরদুয়ার বর্তমানে আজকের এখানে যে আলিপুরদুয়ার আশুতোষ বিএড কলেজ রয়েছে এখানে 100টা সিট রয়েছে, তবে তার মধ্যে বর্তমানে 98 সিট পূরণ হয়ে গেছে, মাত্র 2 সিট ভ্যাকেন্ট রয়েছে। তার ফলে এখানে কিন্তু বেশি স্টুডেন্টসরা আবেদন করলে সেখানে কম্পিটিশানটা বিশাল হবে। অন্যদিকে আজকে যদি আমি আরেকটা দেখছি এখানে রয়েছে সেক্ষেত্রে 12টার মতন সিট রয়েছে। কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাবেন যেমন টেকনো ইন্ডিয়া টিচার ট্রেনিং ইনস্টিটিউট আলিপুরদুয়ার, এখানে কিন্তু 0 সিট, মানে এখানে কেউ আবেদন করবেন না। আবার অন্যদিকে আজকের এখানে একটা রয়েছে অবোধ বা ইনস্টিটিউশনস ডিএড বলে একটা রয়েছে এবং এখানে বর্তমানে বিএড হয়ে থাকে, এখানে দেখুন 100-100টার মতন সিট ফাঁকা রয়েছে, অর্থাৎ এখানে আবেদন করলে কিন্তু চান্স পাবেন বেশি। যেমন আরেকটা দেখুন রয়েছে বাঁকুড়া কলেজ অফ এডুকেশন, এখানে 100-100টা সিট ফাঁকা রয়েছে। অন্যদিকে আজকে আরেকটা দেখুন এখানে বাঁকুড়ার ইনস্টিটিউট রয়েছে, সেখানেও 100-100টা সিট রয়েছে। লাইক আরেকটা আমি বিষ্ণুপুর দেখছি, এখানে 100-এর মধ্যে 68টা সিট বর্তমানে ফাঁকা আছে। অর্থাৎ এইভাবে আপনি আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ যেখানে ভর্তি হতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের কলেজগুলো থেকে দেখে নিন যে কত সিট রয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি চান্স পাবেন কি পাবেন না। কিছু স্টুডেন্টস আমাকে জানিয়েছে যে কিছু কলেজ নাকি জানিয়েছে বা কোনো কারোর মার্ফতে তারা জানতে পেরেছে যে যেটা কোর্স ফিস তার থেকে একটু বেশি দিতে হবে, দিলে সিটটা কনফার্ম হবে। বাট এভাবে একদমই যাবেন না। যেখানে এই যে সিট দেখছেন, যেমন এই যে টেগর ইনস্টিটিউট, এটা হচ্ছে বীরভূম অবস্থিত, তো এখানে আজকে দেখুন 100-100টা সিট রয়েছে এবং এই 100টা সিটের কিন্তু মেরিট লিস্ট আসবে, সেই অনুযায়ী কিন্তু ভর্তি হবে। তারপরে আপনারা কিন্তু এরম কোনো এক্সট্রা টাকা বা কোনো দালালের পাল্লায় পড়বেন না, কোনো ব্রোকারের পাল্লায় পড়বেন না, আপনারা সঠিকভাবে আবেদন করুন। 23-24 আশা করি যেখানে 100-100 করে সিট রয়েছে এই সমস্ত জায়গাতে চান্স পাওয়াটা সহজ। যদি না চান্স পান, আবার তো 24-25 অ্যাডমিশন চালু হবে জুলাই আগস্টে, তখন আবেদন করে দেবেন, তার ফলে কোনো এক্সট্রা পেমেন্ট করবেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম সিট সংখ্যা অনুযায়ী দেখুন প্রচুর কলেজ আছে, এখানে 100-100 মতন সিট রয়েছে। লাইক হুগলির পেয়ে যাচ্ছি আমি, দেখুন এখানে হুগলির পরপর 3 কলেজ যেখানে 100-100 সিট ফাঁকা রয়েছে এবং এখানে কিন্তু পুরোপুরিভাবে অ্যাডমিশন হবে। এইভাবে আপনি এখানে টোটাল লিস্ট দেখতে পাচ্ছেন, আমরা একটু স্ক্রল করে চলে এলাম এবং এখানে একদম লাস্ট যে লিস্টটা দেখতে পাচ্ছেন 506 রয়েছে উত্তর দিনাজপুরের, এবং সেখানেও আজকের আপনি এখানে লিস্টগুলো দেখতে পাচ্ছেন যেখানে যেখানে 0 আছে। যেমন দেখুন আজকে উত্তর দিনাজপুরে নেতাজি সুভাষচন্দ্র বোস টিচার ট্রেনিং কলেজ, এখানে 0 আছে, তাই এখানে কিন্তু আবেদন করবেন না। যেখানে যেখানে আপনি সিট পাচ্ছেন, ফাঁকা পাচ্ছেন, সেখানেই আপনাদের আবেদনটা করতে হবে এবং 21 লাস্ট ডেট, তার মধ্যে আবেদন কমপ্লিট করতে হচ্ছে। 96টা কলেজের জন্য পরবর্তী অ্যাফিলিয়েশন পাবে কিনা এটা বড় কোয়েশ্চেন, তার জন্য ইউনিভার্সিটি আদৌ অ্যাডমিশন পোর্টাল ওপেন করবে কিনা এটাও একটা কোয়েশ্চেন রয়েছে। তবে হ্যাঁ, যেহেতু আমরা একটা কোর্টের আন্ডারে ডাইরেকশন আন্ডারে চলছি, আশা করছি যে পরবর্তীতে 96টা কলেজের জন্য এরকম নোটিফিকেশান আসবে, এরকম এক্সাক্টভাবে সিট সংখ্যা চলে আসবে এবং তার সাথে তাদের আবেদনের সুযোগ দেবে, এটাই প্রে করছি আশা করছি। তবে 10 মধ্যে আমাদের কাছে পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে, তার পরবর্তীতে যদি না হচ্ছে এবং কী কোর্টের রায় আসছে সেটা আমি নিশ্চয়ই শেয়ার করবো, এবং বা যদিও এর হিয়ারিংটা পরবর্তী একদম এপ্রিল মাসে হচ্ছে, তবে তার আপডেটগুলো আমি আপনাদের জানিয়ে দেবো। যদি দেখছেন 10 পরেও গিয়ে বা 12-15 পরে গিয়েও বা নেক্সট হিয়ারিংয়ের মধ্যেও আপনাদের কিন্তু ওপেন হচ্ছে না, তাহলে টাকা কিন্তু রিফান্ডের জন্য আবেদন করতেই হচ্ছে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।